যে সুস্পষ্ট নিম্নচাপ ছিল আমাদের পূর্বাভাস মতোই আজ সকালে একটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এর অবস্থান কেন্দ্রীভূত আছে 15.5 ডিগ্রি নর্থ, 15.5 ডিগ্রি উত্তর আর 91.0 ডিগ্রি পূর্ব। এই যে এটা হচ্ছে আমাদের অক্ষাংশ দ্রাঘিমাংশ এর কেন্দ্রবিন্দুর, আর এটা আমাদের সাগর আইল্যান্ড থেকে সাগর দ্বীপ থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে 750 কিলোমিটার দূরে এর কেন্দ্রের অবস্থান। আর এর এখন পূর্বাভাস যা দেওয়া হচ্ছে এটা অগ্রসর হবে উত্তর পশ্চিম পশ্চিম উত্তর পশ্চিম দিকে, আর কালকে সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। 23 তারিখ সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে এটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে, আর এই সময় এর অবস্থান থাকবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। তারপরে এটার উত্তর পশ্চিম দিকে সরে যাবে, উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, আর 24 তারিখ সকালের মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। সেই সময় এটা আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। তারপরে আরও অগ্রসর হয়ে 24 তারিখ রাত্রে এবং 25 তারিখ সকালের মধ্যে আমাদের উপকূল ভাগ অতিক্রম করার সম্ভাবনা আছে। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল ভাগ, পুরী আর আমাদের সাগর দ্বীপের মাঝামাঝি কোনো জায়গায় অতিক্রম করার সময় বাতাসের গতিবেগ থাকার সম্ভাবনা 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার, আর গাস্টিংয়ে 120 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত যেতে পারে। এই হচ্ছে আমাদের ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাস, আর এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে মূলত দক্ষিণবঙ্গেই ভারী থেকে অতি ভারী অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালকে যেমন আমরা বলেছিলাম সেই মতোই 23 তারিখে মূলত 23 তারিখের সন্ধ্যার দিক থেকেই বৃষ্টিপাতের পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। উপকূল বরাবর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 24 তারিখ থেকে আরও 24 আর 25 অক্টোবর এই দুদিন সব থেকে খারাপ আবহাওয়া আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে। 24 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সাউথ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি আর উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম, এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী থেকে অতি ভারীতে বৃষ্টিপাত থাকবেই, তার সঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টিপাত মানে আমাদের 20 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা থাকবে, আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পরিমাণটা হচ্ছে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। 25 তারিখেও ভারী থেকে অতি ভারী আর অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া এইসব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, আর এর মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতও এক দু জায়গায় হতে পারে। 26 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে, তবে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে। এই হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস, আর ঝোড়ো হাওয়া বা তীব্র বাতাসের যে পূর্বাভাস যেটা দেওয়া হয়েছে তাতে আমাদের উপকূল ভাগে মূলত 24 তারিখ সন্ধ্যা থেকে 25 তারিখ পর্যন্ত সকাল পর্যন্ত সব থেকে বেশি বাতাসের গতিবেগ থাকার সম্ভাবনা, যেটা আমরা বলেছি যে সাইক্লোন অতিক্রম করার সময় যেটা গতিবেগ থাকবে সেরকমই আমাদের উপকূল ভাগে মূলত পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল ভাগে 100 থেকে 110 কিলোমিটার আর 120 কিলোমিটার সর্বোচ্চ দমকা হওয়ায় এটা হওয়ার সম্ভাবনা থাকবে। আর জেলা ওয়াইজও আমরা বলেছি তাতে পূর্ব মেদিনীপুর জেলাতেই সব থেকে বেশি হাওয়া
বাতাসের গতিবেগ হওয়ার সম্ভাবনা থাকবে 100 থেকে 110 আর দমকাতে 140। তার সঙ্গে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মূলত সাগর দ্বীপ এবং সুন্দরবন এলাকা বেশি থাকবে, তার পরে যত আপনি উত্তরের দিকে যাবেন তত কমতে থাকবে। তা সেটা আমাদের 70 থেকে 90, 110 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত। কলকাতা হাওড়া এসব জেলাতেও আমাদের বাতাসের গতিবেগ বেশি থাকার সম্ভাবনা থাকবে, মূলত 50 থেকে 60, আর 70 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত যেতে পারে। হাওড়া হুগলি বাঁকুড়া এসব জেলাতেও আপনার বাতাসের গতিবেগ বেশি থাকবে। আর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে 70 থেকে 80 আর দমকাতে 90, এইভাবে আমাদের বুলেটিনে দেওয়া রয়েছে অলরেডি। আর এই হলো বাতাসের যে গতিবেগের জন্য যে সতর্কতা সেটা দেওয়া রয়েছে। আর এরপরে মৎস্যজীবীদের জন্য যে সতর্কতা সেটা গতদিন যেটা বলা হয়েছিল সেটাই রয়েছে, 23 থেকে 25 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমস্ত রকম অ্যাক্টিভিটি বন্ধ রাখার জন্য বলা হয়েছে। আর যারা এখনো পর্যন্ত দূরে আছে তাদেরকে উপকূলে ফিরে আসার জন্য তাড়াতাড়ি বলা হচ্ছে। পোর্টের ওয়ার্নিংও শুরু হয়েছে আমাদের কলকাতা মানে হুগলি পোর্টসে, হুগলি রিভারের যেটা পোর্ট কলকাতা আর হলদিয়া, এখানে আমাদের পোর্ট ওয়ার্নিং ওয়ান সিগন্যাল নম্বর শুরু করা হয়েছে। আর এটা আপনার যত কাছে আসবে নিম্নচাপ তত আপনার এটা বাড়তে থাকবে। এর প্রভাবে কিছু কিছু সতর্কতা অবলম্বন করার যেগুলো বলা হয়েছে তাতে যেটা একটা হতো মৎস্যজীবীদের তো বললাম, তার সঙ্গে সঙ্গে প্রভাবে যা হতে পারে চালা ঘর ঝুপড়ির বড় ক্ষতি হতে পারে, কুঁড়ে ঘর এর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, কাঁচা বাড়ির যেগুলো আছে বিপজ্জনক অবস্থায় আছে বা পাকা বাড়ি বিপজ্জনক অবস্থা থাকলে যেসব জেলাতে আমি বাতাসের গতিবেগ বেশি বললাম সেসব জেলাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। নিচু এলাকাতে জল জমা স্থানীয়ভাবে বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে বৃষ্টিপাতের জন্যে। শহরাঞ্চলে রাস্তার যে আন্ডারপাস রোডগুলো যাচ্ছে সেগুলো বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টিপাত যখন হবে তখন দৃশ্যমানতা কমার সম্ভাবনা থাকবে, তার জন্যে আমাদের এই সব কারণে পরিবহন ব্যবস্থার ব্যাঘাত কিছুটা ঘটতে পারে। তার সঙ্গে মেনলি আমাদের ফেরি সার্ভিস যেটা আছে সেটা বিভিন্ন জায়গায় সেটা বন্ধ রাখার জন্যে বলা হয়েছে। আর যারা উপকূল অঞ্চলে কুঁড়ে ঘরে বা বিপজ্জনক বাড়িতে বসবাস করছে তাদেরকে সেফ জায়গায় আনার জন্যে বলা হয়েছে। গাছের ব্রাঞ্চ গাছের গাছ উপর হতে পারে, কমিউনিকেশন সিস্টেমও খারাপ হতে পারে, যেমন আমাদের যেটা হচ্ছে মেনলি টেলিকম আর ইলেকট্রিক যেটা বলা হয়েছে তাতেও ক্ষতির সম্ভাবনা থাকবে, যেগুলো বিদ্যুৎ যোগাযোগের ব্যবস্থা থাকতে পারে। সুন্দরবন বা অন্যান্য এলাকায় যেগুলো নদী বাঁধ রয়েছে বাঁধের ক্ষতি হতে পারে। তারপরে যেমন মেনলি যেগুলো সব থেকে দুর্বল প্রকৃতির যেগুলো গাছপালা হয় যেমন কলা ব্যানানা কলা গাছ, তারপরে আপনার হচ্ছে এই ধরনের যেগুলো কম শক্ত ধরনের সেগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর হর্টিকালচার ক্রপ যেগুলো আছে সেগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তার জন্যে যেগুলো ফল অলরেডি পেকে গেছে সেগুলো তুলে নেওয়ার জন্যে, প্লাস যেগুলো আপনার কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত হারভেস্টিং বাকি আছে যেগুলো সেগুলো হারভেস্ট করে নেওয়ার জন্যে বলা হচ্ছে। নদীতে জলের স্তর বাড়ার সম্ভাবনা থাকবে মেনলি কংসাবতী দামোদর নিম্ন উপত্যকা এইসব এলাকাতে। আর এর জন্যে উপকূল থেকে দূরবর্তী সুন্দর সমুদ্র বন্দর জাহাজ চলাচল সামুদ্রিক কার্যক্রমের আমাদের জুডিশিয়ালি ম্যানেজ করার জন্য বলা রয়েছে। মূলত উপকূল ভাগে যারা কুঁড়ে ঘরে বাসে তাদের নিরাপদ স্থানে অবশ্যই ফেরত আনতে হবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তো আমি অলরেডি বৃষ্টিপাত আর এর কথা বলেছি, বাতাসের কথা বলেছি, পার্টিকুলারলি আমাদের 24 আর 25